হাই বন্ধুরা, আজকের আমি আপনাদের কাছে একটি অনবদ্য রান্না সজনে ডাঁটার ফুলের রেসিপি দেখাতে যাচ্ছি। এতে যা যা লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সর্ষের তেল, সজনে ফুল, ওর সঙ্গে অল্প পাতাও আছে, বড়ি নিয়েছি, একটা টমেটো কুচি, তিনটে লঙ্কা কুচি, অল্প করে কুমড়োকে কুচি করে কেটে নিয়েছি এবং বেগুন। বেগুন আর কুমড়োটায় আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, যাতে তেলে দিলে নুন আর হলুদটা যাতে পুড়ে না যায়, ওই জন্য আগে থেকে মাখিয়ে রেখেছি। এটা একটি রান্নার আজকের আমার টিপস। তার সঙ্গে দেব আমি কালো জিরে দেব ফোড়ন, জিরে গুঁড়ো দেব, সাদা জিরে গুঁড়ো, আর হলুদ, নুন আর মিষ্টি। যেহেতু নিরামিষ রান্না, মিষ্টি দেব। বন্ধুরা, আমি কড়াইটা আগুনে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আগে সর্ষের তেলে আমি বড়িটা ভেজে নেব। একটু তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে দিয়ে এরমভাবে নাড়তে হবে, নাহলে বড়িগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। বড়িগুলো আমি এবার তুলে নিচ্ছি। এবার আমার এই চামচের 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা দেওয়ার সাথে সাথে আমি এটার মধ্যে বেগুনটা দিয়ে দেব। একটু লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনও। আমাদের শরীরের পক্ষে যথেষ্ট উপকারী একটি উপাদেয় খাদ্য। আমাদের এর মধ্যে আমি কুমড়োর কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নাড়লাম, নেড়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আমার বেগুন আর কুমড়োটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে অল্প একটু আমি টমেটো দিয়ে দিই। আমার দেখুন টমেটো, কুমড়ো আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তার এর মধ্যে এবার আমি সজনে ফুলগুলো দিয়ে দেবো। সজনে ফুলগুলো আমি দেখুন এইখান থেকে ছাড়িয়ে নিয়েছি, এই ডাঁটিগুলো থেকে, ঠিক আছে? এইগুলো দেওয়া যায় না, এগুলো শক্ত শক্ত লাগে। এই চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, ফুলগুলো দিলাম বলে অল্প একটু নুন দিয়ে দিলাম। সজনে ফুলগুলো দিয়ে আবার আমি একটু থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে তুলে মাঝে মধ্যে দেখবো, একটু নাড়িয়ে দেবো। আর এর মধ্যে যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিয়ে দিলে খেতে স্বাদ লাগবে। আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। এই চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। বড়িগুলো আমি অল্প করে একটু ভেঙে ভেঙে নেব, এরকম করে গুঁড়ো করবো না, এরকম করে ভেঙে নেব। এই বড়িগুলো এবার আমি ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে নাড়লাম, আমার সজনে ফুলটা হয়েই এসছে রান্না। আপনারা বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে, আমায় কমেন্টে জানাবেন আপনারা। বন্ধুরা, আমি একটি পাত্রে এই সজনে ফুলের রেসিপিটা ঢেলে দিয়েছি। আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে, আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।